দেখেন বড় বড় সাদা মাছ ধরা পড়তেছে আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করব আপনাদের আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজ আমরা চলে আসছি আমাদের ছোটখালুর ঘেরে দেখেন এটা হচ্ছে ছোটখালুর ঘের বন্ধুরা এর আগে যখন পানি কম ছিল তখন আপনাদের দেখাইছি বন্ধুরা আজ হচ্ছে প্রথম মাছ ধরা হচ্ছে এই ঘের থেকে দেখেন এই যে অনেক বড় ঘের এটা হচ্ছে বন্ধুরা আমাদের বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় পড়ছে এই কাহালপুর গ্রাম এই কাহালপুর হচ্ছে এই মাছের ঘের দেখেন চতুর্পাশে শুধু পানি আর পানি আর পানি দেখেন দেখেন এই যে জেলেরা নেমে গেছে জেলেরা এই যে জাল টানা শুরু করছে এটাকে বলে গুগা জাল আমাদের দক্ষিণাঞ্চলের অনেক নাম করা এই গুগা জালে এতে মাছ ধরে সাদা মাছ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ ধরা হয় দেখেন আর বন্ধুরা আপনাদের দেখাবো কি কি মাছ পায় সেটা আপনারা দেখানোর চেষ্টা করব দেখেন আমরাও নামবো এখন আমি একটু ভিডিও করতেছি এরপরে আমার খেলাধুলা ভিডিও করবে আমি নামবো পানির ভিতরে আর আপনাদের একটু দেখায় জুম করে দেখেন এই যে জেলেরা জাল টানতেছে কিভাবে গুগা জাল টানে কিভাবে গুগা জাল টানে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের জুম করে দেখেন বন্ধুরা আমিও নিজেও নামতেছি জাল টানতে কারণ জানেন যে আমাদের নিজস্ব যে ঘের ঘের লিজ দেওয়া এখন আমরা খালুদের এখানে নামবো কারণ বড় মাছ ধরিনি অনেকদিন হয়েছে নামতেছি মাছ ধরতে বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখেন কিভাবে আমরা জাল টানি সেটা দেখাবো মুরব্বী আমাকে কাইঠো যাই রে না ওই জায়গা ফেসান তো তুলাম
10 কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়লো এই মুহূর্তে লাইসেন্স করা যায় সিরিয়াস যাইলে এরা মানে অত দুম হয় নাকি আমার টাইম নিয়ে যাবে না দেখেন মাছ উঠানি হয়েছে এই যে জালে মাছ উঠানি হয়েছে এখনই ধরা হবে দেখেন দেখাবো আপনাদের কি মাছ ধরা পড়ছে ভালোই লাগছে পানির ভিতরে মাছ ধরতে প্রায় 17 বছর পরে মাছ ধরা পানিতে নেমে দেখেন এই যে এখানে মাছ বড় বড় রাখিও মানে দেখছি ধরো গালে দেখেন কি পরিমাণ সাদা মাছ হচ্ছে দেখেন দেখেন প্রথমে দেখাতে পারি নাই এখন আপনাদের দেখাচ্ছি দেখেন সাদা মাছ বড় কাতলা এই বড় কাতলা ধরা পড়ছে বড় কাতলা বড় কাতলা এই টুসু করেন কাকা টুসু করেন টুসু করেন টুসু করেন এই রাব দিছে বড় কাতলা রাব দিছে দেখেন কত বড় কাতলা দেখেন অনেক বড় কাতলা দেখেন বড় বড় মাছ আমি একটু দূরত্ব ভিডিও করছি যেহেতু পানি ক্যামেরায় লাগবে যার কারণে এই তো পানি ক্যামেরার পানির বাইরে সরতেছি আর একদম ঠিক পাচ্ছে আমার ক্যামেরার সামনে দেখেন বড় বড় সাদা মাছ ধরা পড়তেছে আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদের হ্যাঁ এবার আসতেছি দাদা দাদা মারবেন
মারো মারো আগে সাইজ হয় এটা তো ওই দুধে ইয়া সেই দুধে এই যে বড় বড় মিনার বাবা এই তার টাইপ তার বহি মাতছে তাই কারণ ছোট হাত ধরা শিকালকে 2000 টাকা দিলাম তাও মতো তাহলে থাকলে দিয়ে দিলাম আবার আর মত বলো কি রাত বাতাসের ভালো বন্ধুরা লাগে কিলোটা আমাদের মাছ ধরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি মাছ নিয়ে। মাছ এখন আড়তে নেওয়া হবে, বিক্রি করা হবে। আসলে আপনাদের তো দেখায় আমরা ফল দিতে পাইকারি মাছের আড়তে এই মাছগুলোই বিক্রি করা হয়, আপনাদের দেখাই। বন্ধুরা আমরা এই ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ।